আমরা যদি কাউকে ইমেল করে দুটো প্রশ্ন জিজ্ঞেস করি, সাধারণত দেখা যায় যে শুধু একটা প্রশ্নের উত্তর এসেছে এবং যে প্রশ্নের উত্তরটা আমার খুব একটা দরকার ছিল না সেই উত্তরটাই আমরা পেয়েছি। সুতরাং মনে রাখবেন যে একটা ইমেল যদি পাঠান, সেই ইমেলে শুধু একটাই প্রশ্ন করবেন, তাহলে যে আপনাকে উত্তর দিচ্ছে সে শুধু একটাই উত্তর দিবে এবং আপনার উদ্দেশ্য সফল হবে। আর দ্বিতীয় হলো যে ইমেলের সাবজেক্টটা খুব পরিষ্কার ভাবে লিখবেন, যাতে সে বুঝতে পারে আপনি আসলেই কি জিজ্ঞেস করছেন। কোনো পুরনো একটা থ্রেড ইউজ করবেন না, এটাকে বলা হয় বেসিক কমিউনিকেশন। সুতরাং শর্ট করতে হবে, অর্থাৎ কনসাইজ এবং প্রিসাইজ। আমি নাভিদ মাহবুব, ইঞ্জিনিয়ার, কমেডিয়ান এবং IBM বাংলাদেশের প্রাক্তন CEO।